রাত তখন আনুমানিক 10টা। এমন সময় রাতের অন্ধকারে জীবন্ত চন্দ্রভরা সাপ নিয়ে হাসপাতালে হাজির হলেন 7 বয়সের এক বৃদ্ধ। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তার পরিবার পরিজনেরা এমন ঘটনায় তাজ্জব ভিড় জমাতে থাকেন। রাতে হাসপাতালে এমন পরিস্থিতি তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। বৃদ্ধ কুসংস্কারের বশবর্তী না হয়ে সাপের কামড়ে জখম বৃদ্ধ সব নিয়ে হাসপাতালে চলে আসায় খুশি চিকিৎসকরা। বর্তমানে সাপের কামড়ে জখম বৃদ্ধ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে ভাঁওর থানার অন্তর্গত মহেশপুর গ্রামের বাসিন্দা নিমায় মাখাল রাতে সবজি খেতে জল দিতে গিয়েছিলেন। অন্ধকারে মাঠের মধ্যেই তার বাম পায়ে চন্দ্রভরা সাপ ছোপল মারে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। পরিবারের লোকজন চিৎকার শুনে দৌড়ে আসেন। তারা বৃদ্ধকে উদ্ধার করে মাঠের মধ্যে লাইট জ্বেলে কি সাপ কামড়ে দিয়েছে খুঁজতে বেরিয়ে পড়েন। পরবর্তীকালে সেই সাপকে ধরে হাসপাতালে নিয়ে আসেন। আর এহেন ঘটনায় তাজ্জব বেড়ে গেল। বরং তারা যাতে কুসংস্কার বশবর্তী না হয়ে হাসপাতালে এসেছেন এতেই মুগ্ধ হয়েছেন প্রত্যেকে। আপাতত চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ। গরমে সাপের উপদ্রব বেড়েছে, কি বলবেন? আজকে সন্ধ্যাবেলা একটি সাপের কামড়ের পেশেন্ট এসছে, চন্দ্রভরা সাপের কামড়। রোগীকে কামড়ানোর পরে ওরা কালিকাপুর প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যায়। ওরা ওখানটায় সঠিকভাবেই 10টা ইভিএস দিয়েছিল। 10টা ইভিএস দেওয়ার পরে পেশেন্টকে ওরা রেফার করে ক্যানিং সাব ডিভিশন হসপিটাল, এখানে রোগীকে ভর্তি করি। কিন্তু যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে, এখানে এসেও সেই চন্দ্রভরার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে 20 WBCT টেস্ট আমরা করি, সেখানে রক্ত জমাট বাঁধেনি। তারপরে আমরা আরও 10টা ইভিএস দিয়েছি, আবার 20 WBCT টেস্ট করা হচ্ছে, দেখা যাক কী আর, চিকিৎসা চলছে। ওরা আসবার সময় আবার চন্দ্রভরা সাপটিকে জীবন্ত অবস্থায় এখানে নিয়ে এসেছিলো। যদিও সাপ নিয়ে আসাটা আমাদের খুব প্রয়োজন মনে করি না আমরা, কারণ সাপ নিয়ে আসা মানে সাপকে মারার টেন্ডেন্সিটা তৈরি হবে মানুষের ভেতরে। তবে রোগীকে সচেতনভাবে হসপিটালে নিয়ে আসাটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। এই যেমন একটা দিকে যেমন মানুষ সচেতন হয়েছে যে সাপে কামড়ানোর সাথে সাথেই তারা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে মানে চলে যাচ্ছে, কিন্তু এর পাশাপাশি বেশ কিছুদিন যাবত তারা জীবন্ত সাপ ধরে আনার চেষ্টা করছে, সে বিষয়ে মানুষকে কিভাবে সচেতন করবেন? না, সাপ ধরে নিয়ে আসাটা সঠিক নয়। দেখুন, সাপ ধরে নিয়ে আসতে গেলে আপনি আবারও সাপের কামড় খেতে পারেন, আবার আপনি সাপটাকে মেরেও ফেলতে পারেন। অতএব এক্ষেত্রে সাপ মারার যেমন প্রবণতা বাড়বে, তেমনি সাপের কামড় ঘটনাটা আবার প্রবণতা বাড়বে। এটা আমি মানে সাপ চিনে আসুক বা ছবি তুলে আনুক সেটাই বলবে, নিয়ে আসা যদি তাহলে সেটা তো ভালো। কিন্তু আমরা সাপের কামড়ানোর সাইন সিমটম দেখেই বুঝতে পারি কি সাপের কামড়, সেইভাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি। চলছে মরণ চলছে, মরণ দেখছি। মানে সবজি খেতে জল দিচ্ছিলেন, তারপর আসার কথা কামড়াতে কি কামড়েছে? সাপ। কি সাপ? চন্দ্রভরা। দেখেছেন? নিয়ে এসছেন। এই জ্যান্ত না মরা নিয়ে এসছেন? আধা মরা, আধা জ্যান্ত, আধা মরা। বাড়ি কোথায় আপনার? মহেশপুকুর। নাম? নিমাই মাখাল। গুনিনের কাছে গিয়েছিলেন? না। গরমে সাপের উপদ্রব বেড়েছে, প্রচুর মানুষ আসছেন হাসপাতালে চিকিৎসা করতে, কি বলবেন? এটুকুই বলার আছে যে সাপের উপদ্রব তো গরমেই বাড়বে, কারণ শীতকালে এরা সরীসৃপ প্রাণী, মাটির তলায় এরা থাকে, গরমে এরা বেরোবে, তারাও তো প্রাণী, তাদেরও খাবার দাবারের প্রয়োজন আছে। এটুকুই বলবো যে একটা প্রাণী আর মানুষকে সামঞ্জস্য মেনে আমাদের ইকোসিস্টেমটা বজায় রাখতে হবে। রাত্রেবেলার দিকে বেরোলে টর্চ ব্যবহার করুন, রাস্তাঘাটে সাবধানে চলুন, আর যদি দুর্ভাগ্যবশত আপনার কখনো কামড় টামড় হয় তাহলে দ্রুত হাসপাতালে আসবেন। মানুষজন এখন অনেকটাই সচেতন হয়েছে, হাসপাতালে আসছেন। এই আসলেই আমরা চেষ্টা করব সব রোগীকেই ভালো করার। অনেক সময় এমনও হয় যে বিষধর সাপ নয় অথচ তারা কামড়ে আসছেন, সেক্ষেত্রেও বলবো যে একটা হসপিটালে এসে ডাক্তারের পরামর্শ নিন, তারপর যেরকম হবে সিমটম বুঝে আমরা চিকিৎসা করে। সাধারণ মানুষের মধ্যে কি সচেতন বেড়েছে? হ্যাঁ, সচেতনতা ডেফিনেটলি বেড়েছে। অনেকেই অ্যাটলিস্ট এটুকু বোঝে যে না, সাপে কামড়েছে, আমাকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে, ডাক্তারের পরামর্শটা নেওয়া উচিত। সাপের বিষ ঢুকে আমার সিমটম কি আছে এটার ব্যাপারে একটু জানতে হবে, বিষ সাপ আদৌ কামড়েছে না বিষধর সাপ কামড়ায়নি সেটা আমাকে দেখতে হবে। এইগুলো মানুষের মনে এসছে, আমরা কেস পাইও এরকম, অনেক কেসই আসে যেগুলো বিষ নেই, মানুষ ভয় পেয়ে আসে। তবে সেটা বলবো যে আসা উচিত, তাহলেই তারা সচেতন হবেন। একজন একটা গ্রাম থেকে যদি দুজন গিয়ে চিকিৎসা করে তাহলে সেই গ্রামেরও একটা সচেতনতা বাড়ে। আজকের একজন চন্দ্রগড়া সাপের কামড়ে এসছে, উনি কি গুনিনের কাছে গিয়েছিলেন? না, উনি গুনিনের কাছে যাননি, উনি প্রথমেই 10:30 আমাদের এখানে এসেছেন, তার আগে